ওই ইংরেজি শিক্ষকটার কি অবস্থা? মাদ্রাসায় আসে ক্লাস করে ঠিক মতো? হ্যাঁ, ঠিক মতো ক্লাস করায়, আসে ঠিক মতো, কিন্তু তাকে নামাজ পড়তে বলে সে ঠিক মতো নামাজ টামাজ পড়ে না, এ নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। আসলে ইংরেজি শিক্ষকটাকে নিয়ে যে কি যে করি, এত করে বুঝাইলাম নামাজ কালাম পড়তে, নামাজ কালামে পড়তে চায় না। উনি মাদ্রাসার শিক্ষক, ওনার কাছ থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে? ওনার নিয়ে তো অনেক চিন্তায় আছি আমি, দেখি কি করা যায়। আমি তো ইসলাম শিখে ক্লাস এমনি ভালো, ছাত্রছাত্রীদের মেয়েরা অনেক ভালো, কিন্তু একটু প্যারা হয়ে ওটা সহ্য করতে হবে। আজকে এখন তো রমজান মাস চলতেছে, আজকে আমার উপর দিয়ে বেশি প্যারা চলে গেছে, আমি একটু বিজি থাকি, আসলে আমার ক্লাস নেওয়ার কথা হচ্ছে মাদ্রাসা 6টা, কিন্তু আমার এখন নিতে হইতেছে 7-8টা, এক্সট্রা ক্লাস করতে করতে এখন আর নিতে পারতেছি না। তো যাইতেছেন কই মাদ্রাসার দিকে নাকি? হ্যাঁ, মাদ্রাসার দিকে যাবো, আবার আপনার দিকে এতদিন লেট করলে আমার কাজ কিভাবে হবে? তোমাদের দিয়ে তো আটতো তাহলে কাজ করানো যাবে না, এরকম যদি লেট করো তাহলে কি হয় না? এগুলি এগুলি একবারেই ঠিক না। আরে হুজুর, আপনি এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? রাগানি তো কারণ একজনকে একটা কাজ দিতে দিয়েছিলাম, তো একটা কাজও ঠিক মতো করতে পারে না, আমি বলি একভাবে তারা করে আরেকভাবে, তা রাগানি তো কেন হবো না বলেন? সারাদিন ডিপ্রেশনে দিতে থাকে। ইসলামের দিকে থাকতেন,
তাহলে আপনি এত ডিপ্রেশনে থাকতে হতো না। আল্লাহ পাক আপনাকে ডিপ্রেশন মুক্ত রাখবে। আমি তো ওজোর চেষ্টা করি, কিন্তু এখন যদি কাজ টাজ ঠিক মতো না হয়, তারপরে এই যে মাদ্রাসার ক্লাস এগুলো যদি ঠিক মতো না হয়, দিন শেষে ওই মসজিদে যাওয়ার মতো সময়টাই থাকে না। এটা সময় করে নিতে হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করছে, রোজার মাসে আমাদের জন্য সওয়াব দ্বিগুণ করছে, অনেক সওয়াব দিচ্ছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেছেন রোজার মাস যে পাইল কিন্তু তার গুনাহ ক্ষমা করে দিতে পারবে না, মানে তার মতো আর হতভাগা আরেকটা অনেক। আমরা যেহেতু রোজার মাস পাইছি, আমরা খুবই ভাগ্যবান একজন মানুষ। আমরা চেষ্টা করবো যে এই রোজার মাসে বেশি বেশি করে আমল করে আমাদের গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, মাফ চাইব, দোয়া করব আল্লাহ কে। তো আশা করি ভাই নিশ্চিত থেকে আপনি নামাজে আসবেন ইনশাল্লাহ। এরপর থেকে নামাজে আসার চেষ্টা করবো হুজুর, কিন্তু আমার কাজের ব্যাপারটাও দেখতে হবে। আমি ঠিক আছে, কাজের মাঝখানে সময় করে নামাজের টাইমে নামাজকে কখনো বলা যাবে না যে আমার কাজ আছে। কাজকে বলতে হবে আমার নামাজ আছে। আমি এরপর থেকে চেষ্টা করবো নিয়মিত নামাজে আসবো। অবশ্যই চেষ্টা না, অবশ্যই নামাজে আসবেন আর নামাজ পড়বেন, আসর তো নামাজ চেষ্টা করবো। আমাকে একটু কল দিস, আমি আসবেন কিন্তু নামাজে ইনশাল্লাহ।